সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং সুপ্রিয় সহকর্মীবৃন্দ, খাসগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ খালিদুর রহমান মানিক, সহকারী শিক্ষক খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধক সুনামগঞ্জ। আজ আমি শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। তাই তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী, তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক অনুশীলনের খাতা কলম নিয়ে বসে পড়ো টেবিলের সামনে। আমরা আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয় থেকে গত ক্লাসে আমরা ভাগের ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান শিখেছিলাম, আজকেও তার ধারাবাহিকতায় ভাগের অধ্যায় থেকে আলোচনা করছি। আজকে আমাদের শিক্ষণফল হচ্ছে একটি শিক্ষণফল, দেখতে পাচ্ছ তোমরা, দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা নামতার সাহায্যে ভাগ করতে পারে। দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রাথমিক গণিত বিষয়ে 64 পৃষ্ঠা আজকে বের করো, 64 পৃষ্ঠা। লক্ষ্য রেখো, আমার ছাত্রছাত্রী অনেকেই বলে থাকে 64 65, হ্যাঁ এভাবে না বলে আমরা বলবো 64 65, 60-এর পর থেকে হয় 61 62 63, এভাবে। আজকে আমরা 64 পৃষ্ঠা থেকে এই সমস্যাগুলি সমাধান করা শুরু করছি। পরীক্ষা আমরা এভাবে লিখব, 1 নং সমস্যা সমাধান। এখানে দেওয়া আছে আমাদের 1 নম্বর সমস্যা, দেওয়া আছে 14/5, 14/5, 14 হচ্ছে দুই অঙ্কের একটা সংখ্যা, 5 হচ্ছে এক অঙ্কের একটি সংখ্যা, 14-কে আমরা 5 দিয়ে ভাগ করবো। তাহলে বলো তো 14 এর নাম কি? আমরা শিখেছিলাম গত ক্লাসে আমরা ভাগকে পাই ভাজকটাকে, ভাজ্য ভাগফল ভাগশেষ, 14-কে আমরা কি বলি দেখি তোমাদের মনে আছে কিনা? 14-কে আমরা ভাগ করবো, এটাকে কি বলে? হ্যাঁ সুন্দর বলেছো, এটাকে বলা হয় ভাজ্য। এটা তো ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ চিহ্ন এটা, আর 5 5 দিয়ে ভাগ করবো, এটাকে বলা হয় সুন্দর বলেছো ভাজক। এরপর আমরা যেটা পাবো এটা হবে ভাগ ফল। আচ্ছা এখন আমরা 14-কে ভাগ করি, দেখো 14-কে 5 দিয়ে ভাগ করব, মানে 14, মনে করো আমার হাতে 14টি পেন্সিল আছে, আমি 5 জনকে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেক জন শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? তাহলে আমরা এখানে 5-এর নামতা প্রয়োগ করব। 5-এর নামতা তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী জানো, 5-এর নামতা বলে দেখো, 5 কতবার আছে 14 এর ভিতরে? 5 কতবার আছে? 5 একবার থাকলে হয় 5, দুইবার থাকলে হবে 5 2 গুণে 10, 3 বার যদি হয় তাহলে হবে 5 3 15, এখানে আছে 14, তাহলে 14 এর ভিতরে কিন্তু 15 নেই, সুতরাং 5 3 বার থাকবে না। এই সংখ্যাটি ততবার আছে যতবার দেওয়া পর্যন্ত এইটার সমান হবে বা এটার থেকে ছোট থাকবে, এটার থেকে বড় হয়ে গেলে তখন আমরা এটা আর দেবো না। 5 3 3 বার দিই তাহলে 5 3 15, 14 থেকে 15 বড় হয়ে যায়, তাহলে 3 বার যাবে না, 2 বার আছে, 2 বার 5 থাকলে কত হয়? 5 2 গুণে 10 হয়, ঠিক আছে। তাহলে 14-এর মধ্যে 5 আছে, 2 বার 2 লিখলাম, এখন 2 বার থাকলে কত হয়? 5 2 গুণে 10 হয়, এখন 14 থেকে 10 যোগ করলে তাকে কত বলো তো? হ্যাঁ সুন্দর বলেছ, 4 থেকে যায়। এখন এই 4 কি? এই 4-কে আমরা 5-এর মধ্যে ভাগ করে দিতে পারছি না,
হ্যাঁ, ভাগ করলে এটা বর্ণাংশ চলে যাবে, আমরা বর্ণাংশ এখন জানবো না। তাহলে ভাগফল হলো 2, আর অবশিষ্ট থেকে যায় 4, এটাকে আমরা বলি ভাগ শেষ। ভাগ শেষ 4, ভাগফল 2 হলো অবশিষ্ট যে সংখ্যাটি থেকে যায়, এটা নাম হচ্ছে ভাগ শেষ। ভাগ শেষ 4, তাহলে এটাকে কি বলে? 2কে বলে আমরা জানি ভাগফল, এটা তো ভাগ শেষ। আমরা পাশাপাশি যখন ভাগ করব এভাবে সংখ্যাগুলিকে লিখব। ঠিক আছে সোনামণিরা, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ সুন্দর। এভাবে আমরা পরবর্তী যে সমস্যাগুলি দেখা আছে এগুলোকেও আমরা এভাবে সমাধান করব। ভাগফল দেখে এরপর ভাগশেষটা আমরা লিখব যদি থাকে, এবং 2নং সমস্যার সমাধানটা আমরা এভাবে করি। 38/4, কে 4 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে আমাদের 4-এর নামটা প্রয়োগ করবো। হ্যাঁ, তাহলে 4-এর নামটা তোমরা সবাই জানো, তাই তো? হ্যাঁ, এখন দেখো 38-এর ভেতরে 4 কতবার আছে, বা 38-এর মধ্যে 4 কতবার যায়, 4-এর নাম তো বলো। হ্যাঁ, 8 বার গেলে কত হয়? 4 8 32, 9 বার গেলে 6 9 36, আর 10 বার গেলে তো 40 হয়ে যায়, এটা থেকে বড় হয়ে যায়। তাহলে 9 বার গেলে হয় 4 9 36, 38-এর ভেতরে 36 আছে, তাহলে 9 বার যাবে, ভাগফল হলো 9। এখন অবশিষ্ট কিছু থেকে যায়, কত থাকে? 4 9 36, 38 থেকে 34 চলে গেলে থাকে 37 38, 2 থাকে। এই দুইটাকে আমরা কি বলেছি আগে? হ্যাঁ, এই দুইটাকে আমরা ভাগশেষ বলে থাকি, বা অবশিষ্ট বলা হয়। ভাগশেষ 2, বা অবশিষ্ট 2, এটাকে ভাগশেষও বলতে পারি, অবশিষ্ট বলতে পারি। অবশিষ্ট 2, এই 2কে আমরা সমান হারে বন্টন করতে পারিনি। সমান হারে বন্টন করতে গেলে এটা দশমিকে চলে যাবে, অভগ্নাংশে চলে যাবে, আমরা সেদিক পর্যন্ত যাব না। এজন্য আমরা এখানেই লিখে দেবো অবশিষ্ট 2, বা ভাগশেষ 2। এখন এভাবে তোমরা লক্ষ্য করো, আমাদের পাঠ্যপুস্তকে এখানে আরো 2টি সমস্যা দেওয়া আছে, 3 এবং 4। এই 2টি সমস্যার সমাধান তোমরা নিজেরা করবে। 3 নম্বর সমস্যায় 57/7 9 9-এর নামটা প্রয়োগ করে বাদে সমাধান করব, আর 4 নম্বরে 17/3 3-এর নামটা প্রয়োগ করে একটা সমস্যার সমাধান করবো। তাহলে এই 2টি সমস্যা তোমরা ঝটপট তোমাদের খাতায় করে ফেলে দাও, আমি ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ, সুন্দর হচ্ছে। ঠিক আছে, সমাধানটা হয়ে গেছে। হ্যাঁ সুন্দর, তাহলে 3 নম্বরে কি হয়েছে? 57-এর মধ্যে 9 কতবার আছে? হ্যাঁ, 6 বার। হ্যাঁ, 6 9 54 হয়,
অবশিষ্ট রয়েছে কত? তিন। সুন্দর। আর 17-এর মধ্যে তিন আছে কতবার? পাঁচবার। হ্যাঁ, 3 5 15, অবশিষ্ট থাকলো এখানে 2। এখন আমরা বইয়ের পরের পৃষ্ঠায় একটু লক্ষ্য করবো, এদিকে দেখো, এখানে একটি সমস্যা দেওয়া আছে। তোমার কাছে 49 59টি পেন্সিল আছে, তুমি প্রত্যেক শিশুর মধ্যে 7টি করে পেন্সিল বিতরণ করো, কতজন শিশু পেন্সিলগুলো পেতে পারে, কয়টি পেন্সিল অবশিষ্ট থাকে, এটাকে আমরা সমাধান করব। এখানে তারা করে দিয়েছেন, একটা উদাহরণ করে দিয়েছেন, ধাপে ধাপে দেখানো হয়েছে। আমি একটু দেখিয়ে দিই, দেখো ৫৯টি পেন্সিল আছে, প্রত্যেক শিশুর মধ্যে 7টি করে আমরা বন্টন করে দেবো। 59টি পেন্সিলকে আমরা 7টি করে প্রত্যেককে বন্টন করে দিলে কয়জন শিশু পেন্সিল পাবে এবং কয়টি পেন্সিল অবশিষ্ট থাকবে? দেখো এটাকে আমরা এভাবে করে ফেলতে পারি, 7 59-এর মধ্যে কতবার আছে? 7 7 পাই গেলে হয় 49, 8 পাই গেলে 7 8 56, 8 পাই যায় 9 পাই গেলে 7 9 63, এটা থেকে বড় হয়ে যায় তাহলে 8 পাই, 7 8 হয় 56। এই ভাগটা করার সময় আমরা প্রথমে দেখবো, আবার একটু বলি, তাহলে 7 দ্বারা আমরা 59কে বাদ দেবো, 2 অঙ্কের সংখ্যা। প্রথমে দেখবো এক অঙ্ক যেটা আছে এটার মধ্যে 7 আছে কিনা, তাহলে 7 5-এর মধ্যে নেই, কারণ 7-এর থেকে 5 ছোট, এটার মধ্যে 7 নেই। তখন আমরা 2টি অঙ্ককে দেখবো, এর মধ্যে 7 কত বার আছে, তাহলে 59-এর মধ্যে 7 আছে, আমরা পাইলাম কত? 8 বার, 7 8 56 বার। এখন আমরা বিয়োগ করে দেবো, 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3, 5 থেকে 5 বিয়োগ করলে 0 থাকে। তাহলে আমরা যদি 7 জন শিশুর মধ্যে ভাগ করে দিই, প্রত্যেকে পাবে 8টি করে পাবে, এগুলি কি? পেন্সিল। প্রত্যেকে 8টি করে পেন্সিল পাবে, আর অবশিষ্ট থাকবে কয়টি? হ্যাঁ, অবশিষ্ট থাকবে 3, ভাগ করার পর পর 3টা পেন্সিল অবশিষ্ট রয়ে যাবে। এভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি, ঠিক আছে? তুমি উঠিয়ে নিয়েছ, ধন্যবাদ। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় কয়েকটি সমস্যা দেওয়া আছে, এগুলো ছোট 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 সমস্যা, ওগুলি আমরা পারবো। এখানে 2 নম্বরে দেওয়া আছে ভাগ করি, এখানে আছে 4টি সমস্যা, এখান থেকে আমরা এই 2টা সমস্যা করে ফেলি। এই 4টির মধ্যে আমরা হয়তো 2টা করি আর তোমরা বাইরে 2টা করবে। ১৩ হচ্ছে ভাজ্য, ভাজক হলো 2, 13-কে আমরা 2 দ্বারা ভাগ করবো, 13-কে 2 দ্বারা ভাগ করবো। তাহলে এখানে আমাদের 2-এর নামটা জানা থাকতে হবে, যেটা আমরা জানি। তখন দেখো 2 হচ্ছে এক অঙ্কের একটি সংখ্যা, আর 13 হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যা। এভাবে বিয়োগ ভাগ করতে গিয়ে আমরা প্রথমে দেখবো, প্রথম যে একটি অঙ্ক আছে এই এক অঙ্কের মধ্যে এই আমাদের ভাজকটি আছে কিনা, তাহলে 2 1-এর ভেতরে নেই, কারণ 2-এর থেকে 1 ছোট। একবার 2 যদি একবারও যায় তাহলে 2 1-এ 2 হয়ে যায়, 1-এর থেকে 2 বড় হয়ে যায়, বড় হলে হবে না, এই সংখ্যার সমান হতে হবে নতুবা 1-এর থেকে ছোট হতে হবে, তাহলে 1-এর মধ্যে 2 নেই। তখন আমরা 2 অঙ্কের সহায়তা নেব, 2 অঙ্ক মিলে হয় কত? 13, 13-এর মধ্যে 2 কয়বার আছে আমরা নামটা বলে দেখবো, 2-এর নামটাও মনে মনে
একটু গুনে নাও। কতবার আছে? ছয়বার। হ্যাঁ সুন্দর, 2 6 বার গেলে হয় 6 2 12, তাহলে 13-এর ভিতরে 12 আছে, 6 বার। যদি 7 বার দিই আমরা তো হবে 7 2 6, তো বড় হয়ে যাবে, তাহলে 7 বার যাবে না, 6 বার যাবে। 6 বার গেলে হবে 6 2 12। এখন বিয়োগ করব, ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করি আর গুণের সময় আমরা যোগ করেছি, কারণ ভাগ হচ্ছে, ভাগ হচ্ছে কি, বারবার বিয়োগ করা। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আট, আর যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে আমরা এখানে বিয়োগ করছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এদিকে আর 0 বসাবো না। তাহলে এখানে ভাগফল কত হলো? ভাগফল 6, আর অবশিষ্ট 1, এটাকে আমরা বলি ভাগশেষ। এটা হচ্ছে কি, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তোমরা তোমাদের খাতার উপরে এভাবে লিখে রাখো, আবার মনে মনে করিয়ে দেওয়ার জন্য। ভাজক, ভাজ্য, ভাগফল, এবং এটা হবে ভাগশেষ। আমরা লিখতে পারি এখানে সমাধান কি, এখানে ভাগফল, সুতরাং ভাগফল 6, আর ভাগশেষ, এটা অবশিষ্ট বা ভাগশেষ, আমরা ভাগশেষ লিখি, ভাগশেষ 1, ভাগফল 6, ভাগশেষ 1। ঠিক আছে, তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করলাম। এভাবে সকল সমস্যা আমরা সমাধান করতে পারব। এরপর আছে 2 3 4, এরপর আমি 2 নম্বর সমস্যার সমাধান করে দিই। তাহলে বুঝে ফেলি, সমস্যা কি দেওয়া আছে, 2 নম্বরে 2, 45 কে 6 দ্বারা ভাগ করব, 45 কে ভাগ করব 6 দ্বারা। তোমরা পারবে? হ্যাঁ এটা পারা যাবে। দেখো 6 4-এর মধ্যে আছে কি, 4-এর মধ্যে 6 নেই, কারণ 6 থেকে 4 ছোট। তাহলে আমরা 2টি অঙ্কের সহায়তা নেব, নিলে কত হয় 45। 45-এর মধ্যে 6 কতবার আছে আমরা নামটা গুনে দেখব। 6 5 বার গেলে কত হয়, 5 6 30, 6 বার গেলে 6 6 36, 7 বার গেলে 6 7 42, 42 হয়, 8 বার গেলে 6 8 48। তাহলে 48 সংখ্যাটা বড় হয়ে গেল না, তাহলে 8 বার আমরা দিতে পারি না। 7 বার গেলে এটা থেকে ছুটে যাবে, 7 বার আমরা দেবো, 7 6 7-এ কত হয়, 42। দেখো 45 থেকে 42 ছোট আছে, হ্যাঁ হ্যাঁ, এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, 4 থেকে 4 বিয়োগ করলে 0, এদিকে বসাবো না, হয়ে গেল। ভাগফল হলো আমাদের 7, আর অবশিষ্ট হচ্ছে 3। তার আগে তো আমরা লিখে নেবো, সুতরাং ভাগফল 7, ভাগশেষ 3। হ্যাঁ ঝটপট তুলে দাও, তুলে নিয়েছ, তাহলে মুছে দিলাম। এখন
পাঠ্যপুস্তকটা হাতে নাও, দেখো তিন এবং চার দুটা সমস্যা দেওয়া আছে। আর 3 নম্বরে দেওয়া আছে ভাজক 4 ভাজ্য 27, 4 নম্বরে আছে ভাজক 8 ভাজ্য 60। এই দুইটি সমস্যা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে, বাড়ি থেকে তোমরা এই দুইটি সমস্যার সমাধান করে নিয়ে আসবে। তোমাদের বাড়ির কাজ থাকলো আর স্কুল খোলার পর এগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে, এগুলো থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, এখান থেকে তোমরা নাম্বার পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা থেকে আমরা ভাগ করলাম, 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করেছি, 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা নামতার সাহায্যে ভাগ করতে পারবে। তোমরা এখন আশা করি তোমরা এই বাকি আয়ত্ত করতে পেরেছ। এখানে আমরা ছোট ছোট কিছু ভাগের সমাধান করেছি, আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ শ্রেণীতে আমরা গিয়ে আরো বড় ভাগের সমস্যা পাবো, পঞ্চম শ্রেণীতে গিয়ে আরো বড় পাবো। আমরা এখন থেকে ভাগের সমাধানের প্রক্রিয়াগুলি মাথার মধ্যে গেঁথে রাখবো, তাতে আমাদের পরবর্তী ক্লাসগুলি অবশ্যই সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস আর প্রলম্বিত করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল থাকছি ভাগেরই পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা প্রস্তুত থেকো, কাল আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করে ক্লাস এখানে শেষ করছি, খোদা হাফেজ।